বিসমিল্লাহ রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ইজিফ্লো ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইজিফ্লো ঔষধটি বায়োফার্মা কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো টামসুলোসিন হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত ইজিফ্লো নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি ইজিফ্লো ক্যাপসুলটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ইজিফ্লো ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের প্রস্রাবে সমস্যা রয়েছে, যারা প্রস্রাব আটকে রাখতে পারে না কিংবা প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাব পড়ে যায়, দেখা যায় যে প্রস্রাব আসলে আর প্রস্রাব আটকে রাখতে পারে না, কিংবা যে জায়গায় গিয়ে প্রস্রাব করবে সে জায়গায় যাওয়ার আগেই প্রস্রাব পরে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তাছাড়া যাদের অতিমাত্রায় প্রস্রাব হয়, দেখা যায় যে ডায়াবেটিক্স নেই তবুও 3-4 বার প্রস্রাব করতে হয়, এ সকল সমস্যা দূর করতেই মূলত ইজিফ্লো ঔষধটি দেওয়া হয়ে থাকে। আসলে প্রস্রাব আটকে রাখতে না পারা তাকে বলে জিনাইন প্রোস্টেট বৃদ্ধি, যা বৃদ্ধির জন্য এ সমস্যাটি হয়ে থাকে। যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ এই প্রস্রাবের সমস্যায় ভুগতেছেন, যারা প্রস্রাব আসলে আর প্রস্রাব আটকে রাখতে পারে না কিংবা প্রস্রাবের বিভিন্ন সমস্যা, প্রস্রাব যে জায়গায় গিয়ে করবে তার আগেই কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, কিংবা তাদের ডায়াবেটিক্স নেই তবু এ ধরনের সমস্যা রয়েছে, দেখা যায় রাতে 3-4 বার প্রস্রাব করতে ওঠা লাগে, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত ইজিফ্লো ঔষধটি দেওয়া হয়ে থাকে। ইজিফ্লো ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত ইজিফ্লো ক্যাপসুলটি দৈনিক একটি করে রাতে একবেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ইজিফ্লো ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর ডায়াবেটিক্স রয়েছে কিংবা রোগীর প্রস্রাবে যে সমস্যাটি রয়েছে এটি ডক্টর দেখে বুঝতে পারবেন। ডক্টর যদি মনে করেন যে ইজিফ্লো ঔষধটি দ্বারাই রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর ইজিফ্লো ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইজিফ্লো ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ইজিফ্লো ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন মাথা ঘুরানো, মাথা ঝিমঝিম করা, শরীর দুর্বল হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় ইজিফ্লো ঔষধটি খাওয়া উচিত নয়। এ সময় ইজিফ্লো ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং ইজিফ্লো ঔষধটি বিশেষ করে পুরুষদের জন্যই দেওয়া হয়ে থাকে। যদি আপনাদের ইজিফ্লো ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি। আপনি যদি ভুলবশত কিংবা দোকানদার যদি আপনাকে ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন দিয়ে দেয় আর আপনি যদি এটি ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।